আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, দা গার্ডেন অফ সুফিজমের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আরবি মাসের এটা হচ্ছে রবিউল আওয়াল মাস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, আবির্ভাবের মাস। সামনে 12ই রবিউল আওয়াল ওনার জন্মদিবস। আজ আমি যে এপিসোডটি আপনাদের উপহার দিতে চলেছি, এই মাজার শরীফটি দেখছেন, অপূর্ব মাজার শরীফ, প্রকৃতির মাঝখানে। ইনার নাম হযরত পালোয়ান স্যার রহমতুল্লাহ আলাই। বহু মানুষ বহু দূর দূর থেকে বিভিন্ন তাদের নিয়ত নিয়ে এখানে আসে, বেশাক আল্লাহর ইচ্ছায় ইনার ওসিলাতে সকলেই ভালো হন, দিলের সুকুন নিয়ে যান। এই জায়গাটি হচ্ছে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্ভুক্ত, অর্থাৎ নলহাটি থেকে রামপুরহাটের দিকে যেতে তেজহাটি মোড় বা তেজহাটি বাজার, ওর ঠিক আগে চামটি বাগান, এই জায়গায় অবস্থিত এই মাজারটি। হযরত পালোয়ান স্যার রহমতুল্লাহ আলাইহে, এটা খুব জাগ্রত মাজার, এখানে বহু জায়গা থেকে মানুষ আসে, এসে দিলের যে বাঞ্ছনা ইনাকে উশিলা করে আল্লাহর কাছে পেশ করেন। আপনাদের দেখাবার চেষ্টা করছি, বহু জায়গা থেকে মানুষ এখানে আসেন। এখানে মসজিদ আছে, একদম ঠিক রাস্তার ধারেই এটা মসজিদ, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আছে পড়ানো হয়। অপূর্ব জায়গা, এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, থাকার জায়গা আছে, এখানে এসে থাকে, থেকে একটা আধ্যাত্মিক পরিবেশ, এখানে এসে তারা দিলের সুকুন নিয়ে যায়। ওলি মানে হচ্ছে আলীর দ্বার, ওলি হচ্ছে নায়েবে রসুল। হযরত পালোয়ান স্যার রহমতুল্লাহ আলাইহে একজন ফকির, একজন মস্তান ছিলেন। অপূর্ব জায়গা, মনোরম পরিবেশ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বেশি বেশি করে
এই এপিসোড দেখার পর লাইক দেবেন, কমেন্ট করবেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই মাজার শরীফে আসে তার মনোবাঞ্ছনা পূরণ করার জন্য নিয়ত নিয়ে আসেন। নিয়ত হচ্ছে বড় জিনিস, নিয়ত হচ্ছে বড় জিনিস।